আমাদেরকে এখনো কিছু জানানো হয়নি আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি যেহেতু জানানো হয়নি সেক্ষেত্রে আসলে এই বিষয়ে আমরা মন্তব্য করতে পারছি না কিন্তু আমরা প্রতিনিয়ত শান্তিপূর্ণ সমাধান চাই আমরা চাই যে প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়টাকে অ্যাড্রেস করা হোক এবং সরাসরি অ্যাড্রেস করা হোক ফর্মালভাবে তাহলে আমরা যে কোনো সময় আলোচনার জন্য কারণ আমরা বিশ্বাস করি সলিউশন ডিসকাশনের মাধ্যমেই সম্ভব সলিউশন কখনো সাপারেশনের মধ্য দিয়ে হয় না সলিউশন কখনো ভয়ের মধ্য দিয়ে হয় না সলিউশন কখনো মামলা হামলার মধ্য দিয়ে হয় না সলিউশনের উত্তম যে উপায় সেটি হচ্ছে ডিসকাশন এখন পর্যন্ত যে কটি মোট পরে পেরিয়ে আপনি হাইকোর্টের সামনে আসলেন এখন পর্যন্ত কোনো পুলিশের বাধার মুখেও পড়েননি সেক্ষেত্রে এত বেশি সংখ্যক শিক্ষার্থীদের নিয়ে বঙ্গভবনের মতো একটি স্পর্শকাতর জায়গায় আপনারা কি যাচ্ছেন দেখুন আমাদেরকে আসলে আমাদের যেহেতু বঙ্গভবন সবার জন্য উন্মুক্ত সবার জন্য এটা হচ্ছে আমাদের আস্থার জায়গা সে সেই জায়গায় আমরা মনে করছি সাধারণ শিক্ষার্থীরা এমন কোনো কাজ আজকে পর্যন্ত করেনি আমাদের যে যতদিনের কর্মসূচি হয়েছে আজকে পর্যন্ত সারা বাংলাদেশে একটা গাড়ি পোড়াও হয়নি একটা টায়ার জ্বালানো হয়নি একটা কাউকে বাধা দেওয়া হয়নি শিক্ষার্থীদের আন্দোলন শিক্ষার্থীদের সংগ্রাম শিক্ষার্থীদের দাবি দেওয়া সবসময় শান্তিপূর্ণ ছিল কিন্তু আমরা অবাক হয়ে আমরা আশাহত হই আমাদের এই কর্মসূচিগুলো রাজনৈতিক ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে সবসময় দেখার চেষ্টা করা হয় আমি মনে করি সেটি হচ্ছে আমাদের মনোযোগ অন্য দিকে ডাইভার্ট করার জন্য কাজগুলো করা হয় এবং আপনারা এখন পর্যন্ত শান্তিপূর্ণ আছেন এবং এই শান্তিপূর্ণভাবে দিতে আমরা শান্তিপূর্ণভাবে স্মারকলিপি দিতে চাচ্ছি যদি আমাদের ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতো আমাদের যদি সমঝোতার কোনো উদ্দেশ্য না থাকতো তাহলে আমরা দেখা যেত কি আমাদের কোনো ধরনের প্রস্তাব কোনো ধরনের আলাপ আলোচনা সবগুলোকে আমরা হচ্ছে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতাম আমরা শুধু মাঠ মাঠে থাকার জন্য পায়তারা করতাম কিন্তু আমরা মাঠ থেকে টেবিলে ফিরে যেতে চাই টেবিলে ফিরে যাওয়ার জন্য যত ধরনের প্রস্তাব প্রপোজাল পলিসি মেকিংয়ের যত ধরনের প্রস্তাবগুলো রয়েছে আমরা কিন্তু প্রতিনিয়ত গণমাধ্যমের মাধ্যমে মাধ্যমে আমরা প্রশাসনের মাধ্যমে পৌঁছে দিচ্ছি স্মারকলিপি দেওয়ার পরবর্তী কি করবেন আপনারা আবার গণপদযাত্রা যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখুন স্মারকলিপি দেওয়ার পরে আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব পরবর্তী কল্প সেই জানাবেন আপনারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং খুব শান্তিপূর্ণভাবে শৃঙ্খলিতভাবে আপনারা এই হাইকোর্ট মোর পর্যন্ত এসেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ গণমাধ্যমে সবাই যারা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ কারণ আপনারা অবাধ তথ্য সরবরাহের মাধ্যমে আমাদের যেই দাবিগুলো তারা আপনারা পৌঁছে দিয়ে যাচ্ছে নিরলসভাবে আপনাদের পেশাদারিত্বের আমরা সবসময় প্রশংসা করি